যে সাক্ষাৎকার ঘিরে বিতর্ক সুপ্রিম কোর্টে সওয়াল সেই সাক্ষাৎকারে ঠিক কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যে শুধুই কি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই নাকি সরকারের বিরুদ্ধে কড়া বার্তা বিচারাধীন মামলা নিয়ে কতটা মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে তাকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট গত বছরই একটা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারাধীন যে নিয়োগ মামলা শুনছিলেন সে নিয়ে কথা বলেছিলেন বিচারপতি সেই সাক্ষাৎকারে যে কথা বারবার স্পষ্ট বলেছিলেন স্কুলে নিয়োগ ঘিরে মুড়ি মুরকির মতো দুর্নীতি হয়েছে দুর্নীতির সামনে আসে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের পরস্পর বিরোধী বক্তব্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন দুর্নীতি করলে কেউ পার পাবেন না যারা দুর্নীতি করছেন যারা দুর্নীতিতে সাহায্য করছেন যারা চুপ করে রয়েছেন কাউকে ছাড়া হবে না জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিনের সাক্ষাৎকারে বেপরোয়া ছিলেন বিচারপতি সেদিন আরো বলেছিলেন যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবেই যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা স্কুলে কি শিক্ষা দেবে অর্থাৎ সেদিনের সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কি করতে চলেছেন সে বিষয়েই বলেন আর সেই কারণেই হয়তো বিতর্ক উস্কে দিয়েছে গঙ্গোপাধ্যায়ের সেদিনের সাক্ষাৎকার তিনি আপোষহীন এক লড়াইয়ের বার্তা দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে যেখানে তাকে বলতে শোনা গিয়েছে এই লড়াই সেফ দুর্নীতির বিরুদ্ধে তিনি মুড়ি মুরকির মতো দুর্নীতির তথ্য পেয়েছেন দফায় দফায় সিবিআই তদন্তের রায় দিয়েছেন তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সেই দিন দুটি প্রশ্ন রাখা হয় প্রথমত তিনি কি রাজনীতিতে যোগ দিতে চান উত্তরে গঙ্গোপাধ্যায় বলেছিলেন দলীয় রাজনীতি নয় রাস্তায় দাঁড়িয়েও রাজনীতি করা যায় তাকে করা দ্বিতীয় প্রশ্ন ছিল নির্দেশ দেওয়ার সময় ইজলাসে কেন আবেগপ্রবণ হন তিনি জানা গিয়েছিল মানুষ হিসেবে মানুষের দুর্দশায় তার আবেগ ফুটে ওঠে যদিও বিচার শেষে রায়দানের ক্ষেত্রে আবেগ নয় ওই সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝিয়েছিলেন বিচার প্রার্থী এবং বিচারপ্রাপ্ত নাগরিকের ঠিক কতটা ফারাক এরই সাথে তার সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শত্রুতা নেই বরং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজের কাজটাই করতে বলেছেন এদিনের সাক্ষাৎকারে তিনি একথাও জানান অথচ বিচারাধীন নিয়োগ দুর্নীতি মামলা সরিয়ে দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজরাস থেকে ঠিক এই সাক্ষাৎকারের জন্যই ব্যুরো রিপোর্ট আজ বিকেল